ব্যাপারস আসসালামু আলাইকুম। আমি আছি মেজবা আর আপনারা দেখছেন আইনি পাঠশালা। আমরা আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং বাংলাদেশ দণ্ডবিধি 1860 থেকে ধর্ষণ সম্পর্কে আলোচনা করব। আমরা ধর্ষণের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ দণ্ডবিধি 1860-এ 375 ধারায় ধর্ষণ সম্পর্কে পাঁচটি বিষয় অভিহিত করা হয়েছে। এখন আমরা এই পাঁচটি বিষয় সম্পর্কে জানব। নাম্বার ওয়ান, জোরপূর্বক। নাম্বার টু, সম্মতি ব্যতিরেকে। নাম্বার থ্রি, জোরপূর্বক সম্মতি আদায় করে। নাম্বার ফোর, ধর্ষণকারীকে যদি স্বামী মনে করে সম্মতি প্রদান করা হয়। নাম্বার ফাইভ, 14 বছরের কোনো কম বয়স্ক নারী বা শিশুকে সম্মতি নিয়ে অথবা সম্মতি ব্যতিরেকে যদি সহবাস করা হয়। তাহলে এই পাঁচটি বিষয় দণ্ডবিধিতে বলা আছে, এই পাঁচটি বিষয় ঘটলে সেটাকে ধর্ষণ বলা হবে। আমরা দেখব নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 9 ধারায় ধর্ষণ সম্পর্কে কি বলা হয়েছে। 9 ধারায় বলা হয়েছে, কোনো নারী বা শিশুকে যদি তার বয়স 16 বছরের কম হয়, তার সম্মতি ব্যতিরেকে বা সম্মতি সহ যদি সহবাস করা হয়, সেটাও ধর্ষণ বলে গণ্য হবে। এখন আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের ধারা 9-এ যে ধর্ষণ সম্পর্কে যে শাস্তির বিধানগুলো বলা আছে সেগুলো আলোচনা করব। নারী ও শিশুকে যদি ধর্ষণ করা হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। আমরা জানি 2020 সালের সংশোধনের পূর্বে ধর্ষণের শাস্তি ছিল, সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এখন বর্তমান যে সংশোধন করা হয়েছে তাতে শাস্তি বলা হয়েছে মৃত্যুদণ্ড। আমরা নাম্বার টুতে যদি যাই তাহলে দেখতে পাবো ধর্ষণের ফলে যদি মৃত্যু ঘটানো হয় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অনন্য 1 লক্ষ টাকা অর্থদণ্ড। নাম্বার তিনে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে ধর্ষণের যদি গ্যাং রেফাই বা সংঘবদ্ধভাবে যদি কোনো ধর্ষণ সংঘটিত হয় তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড। 4 নম্বর আমরা যদি দেখি যে ধর্ষণের চেষ্টা, কেউ যদি ধর্ষণের চেষ্টা করে তাহলে তার শাস্তি হবে অনন্য 5 বছর এবং অনধিক 10 বছর এবং অর্থদণ্ড। 5-এ যদি যাই আমরা দেখবো যে ধর্ষণ যদি পুলিশ হেফাজতে ধর্ষণ হয় তার শাস্তি কী হবে। পুলিশ হেফাজতে যদি কোনো ধর্ষণ হয় তার শাস্তি হবে অনন্য 5 বছর এবং অনধিক 10 বছর এবং 10,000 টাকা অর্থদণ্ড।